আসসালামু আলাইকুম। ড্রিম জার্নি বিডির আজকে জানিতে সকলকে স্বাগতম। যে যেভাবে আছেন, বসে কিংবা শুয়ে অথবা দাঁড়িয়ে, শক্ত করে ধরে আলতো করে লাল বর্ণের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সাথে জানিতে অংশগ্রহণ করুন। আশা করি সম্পূর্ণ জানিতে আপনাদের সাথেই পাব। আজ আপনাদের নিয়ে যাব ডেড ভ্যালি বা চলমান পাথরের রাজ্যে। আজকের সম্পূর্ণ জানিতে থাকবে এ জায়গায় রহস্যময় কিছু তথ্য। তো চলুন জার্নি শুরু করা যাক। জীব চলাচল করতে পারে এবং জড়বস্তু নিজের ইচ্ছা চলাচল করতে পারে না। প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিশুও একথাটি বলে দিতে পারবে, কিন্তু যখন বিজ্ঞানীরা হাতে নাতে প্রমাণ পেয়ে যান নির্দিষ্ট কোনো একটি স্থানে জড় পদার্থের উদাহরণ পাথর নিজে নিজে চলাচল করতে পারে বা স্থান পরিবর্তন করতে পারে, তবে তা সকলের কাছে বিস্ময়কর হয়ে ওঠারই কথা। এমনই এক ঘটনার সাক্ষী মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ডেড ভ্যালি নামক অঞ্চল, যেখানে আজ থেকে প্রায় 70 বছরেরও আগে বিজ্ঞানীদের চোখে পড়ে যে সেখানে পাথরও স্থান পরিবর্তন করতে পারে। আর একই সাথে শুরু হয় তা নিয়ে গবেষণা, জল্পনা কল্পনা এবং রহস্যের। জনসংখ্যার দিক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার গ্রেট বেসিন মরুভূমির একটি বৃহৎ অঞ্চল এই ডেড ভ্যালি, যাকে ধরা হয় বিশ্বের সর্বাধিক উষ্ণতম স্থান। মূলত উচ্চতার কারণেই এই অঞ্চলটির এমন নামকরণ করা হয়েছে। ডেড ভ্যালির একটি অংশের নাম রেস্ট্রাক প্লায়া, যেখানকার পাথরগুলোই মূলত বিস্ময়ের সৃষ্টি করেছে গবেষক ও বিজ্ঞানীদের কাছে এবং হয়ে উঠেছিল বিশ্বের সবচেয়ে বিস্ময়কর পাথর। পাথরের এই চলাচলের বিষয়টি সর্বপ্রথম গবেষকদের নজরে আসে 1948 সালে। তারা দেখতে পান যে কোনো সাহায্য ছাড়াই ছোটো বড় বিভিন্ন আকৃতির পাথরগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাচ্ছে এবং তাদের এই স্থান পরিবর্তনের প্রমাণ হিসেবে রেখে যাচ্ছে অতিক্রম করা রাস্তার ছাপ। স্বাভাবিকভাবেই পাথরের মতো জড় পদার্থের এমন স্থান পরিবর্তন অবাক করে দেয় গবেষকদের। প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে গবেষকরা ধারণা করেন যে 100 পাউন্ড পর্যন্ত ওজনের এসব পাথর সেখানকার বাতাস, বরফখণ্ড ও পানির স্রোতের কারণে স্থান পরিবর্তন করে থাকে, কিন্তু এর সপক্ষে কোনো প্রমাণই দিতে পারেননি বিজ্ঞানীরা। ফলে রহস্যে আবৃত থেকে যায় ডেড ভ্যালির এই আশ্চর্যজনক ভুতুড়ে ঘটনাটি। তবে প্রথম দফায় প্রমাণ উপস্থাপন করতে না পারলেও থেমে থাকেননি বিজ্ঞানীরা। পাথরে চলাচলের ঘটনাটি আবিষ্কারের আরও 7 বছর পর 1995 সালে একদল বিজ্ঞানী এই ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য গবেষণা শুরু করতে থাকেন। তাদের মধ্যে ছিলেন একজন বিজ্ঞানী, নাম ছিল স্ট্যানলি। তিনি সেখানে গবেষণার উদ্দেশ্যে থেকে যান কয়েক মাস। কয়েক মাসের অক্লান্ত গবেষণার পর তিনি আইসিট নামক একটি মতবাদ প্রবর্তনের মাধ্যমে ডেড ভ্যালির বিস্ময়কর ঘটনাটি ব্যাখ্যা করার চেষ্টা করেন। স্ট্যানলির আইসিট মতবাদ অনুসারে প্রতি বছর একটি নির্দিষ্ট সময় ডেড ভ্যালির পাহাড়ে যে বৃষ্টিপাত হয় সে বৃষ্টির পানি গড়িয়ে ডেড ভ্যালির রেস্ট্রাক প্লেয়াতে এসে জমা হয়, যা রেস্ট্রাক প্লেয়ার একটি লেকের মতো অবস্থার সৃষ্টি করে। তবে রেস্ট্রাক প্লেয়ার এই লেকের পানির উচ্চতা 7 থেকে 8 সেন্টিমিটার বেশি হয় না। মরুভূমি অঞ্চল বলে রেস্ট্রাক প্লেয়ার তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়, যা রেস্ট্রাক প্লেয়ার জমা হওয়া পানিকে বরফে পরিণত করে। পানি বরফে পরিণত হলে তা প্রসারিত হয়। এই প্রসারণ ও সেখানকার বরফ একসাথে সেখানে থাকা পাথরগুলোকে ধাক্কা দেয়, ফলে স্থান পরিবর্তন করে পাথরগুলো। স্ট্যানলি এই আইসিট মতবাদের কারণে ডেড ভ্যালি চলমান পাথর নিয়ে মানুষ ও গবেষকদের আগ্রহ অনেকাংশে হ্রাস পায় এবং এই বিষয়টি নিয়ে আর তেমন কোনো আলোচনা হয়নি।
কিন্তু স্ট্যানলির আইসিড মতবাদ সৃষ্টির আরও প্রায় 21 বছর পর 1976 সালে ডুইট কেরে এবং রবার্ট শার্প নামক দুজন ভূবিজ্ঞানী রেস্ট্রাক পায়া নিয়ে আবার দৃষ্টি আকর্ষণ করেন এবং রেস্ট্রাক পায়া নিয়ে আবারও রহস্যের সৃষ্টি করেন। এ দুজন ভূবিজ্ঞানী রেস্ট্রাক পায়া নিয়ে পুনরায় গবেষণা শুরু করেন। তবে তারা গবেষণায় সবচেয়ে বেশি গুরুত্ব দেন চলমান পাথরগুলোর অতিক্রান্ত পথগুলোর দিকে। তারা লক্ষ্য করেন যে স্থান পরিবর্তন করা পাথরগুলোর চলার পথ ও পাথরগুলোর অবস্থানের মধ্যে আশ্চর্যজনকভাবে মিল খুঁজে পান। তাদের দাবি অনুযায়ী আইসিড মতবাদ অনুযায়ী যদি পাথরগুলো স্থান পরিবর্তন করে থাকে তবে তাদের প্রত্যেকের গতিবিধির রাস্তা আলাদা আলাদা থাকত এবং এত মিল খুঁজে পাওয়া যেত না। এ দুজন ভূবিজ্ঞানী এই যুক্তির মাধ্যমে রেস্ট্রাক পায়ার চলমান পাথর সম্পর্কিত আইসিড মতবাদকে প্রশ্নবিদ্ধ করে তোলেন এবং পাথর সরে যাওয়ার পেছনে শুধুমাত্র ঝড়ো হাওয়াকে দায়ী করেন। কিন্তু ডুইট কেরে এবং রবার্ট শার্পের দাবি বেশিদিন টিকে থাকতে পারেনি। ডুইট কেরে এবং রবার্ট শার্পের দ্বারা স্ট্যানলির মতবাদকে প্রশ্নবিদ্ধ করায় ও নতুন যুক্তির সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের হ্যামশায়ার বিশ্ববিদ্যালয়ের একদল ভূবিজ্ঞানী জন বি রেডের নেতৃত্বে রেস্ট্রাক পায়াতে পুনরায় গবেষণা শুরু করেন। তারা 1980 সাল থেকে 1994 সাল পর্যন্ত সেখানে মোট 7 অভিযান পরিচালনা করেন এবং গবেষণা করেন। অবশেষে 1995 সালে তারা তাদের গবেষণাপত্র প্রকাশ করেন যেখানে তারা বিজ্ঞানী স্ট্যানলির আইসিড মতবাদকেই সমর্থন করেন এবং ডুইট কেরে এবং রবার্ট শার্পের দাবিকে বাতিল করে দেন। এরপর কেটে যায় আরও 16। এই 16 আইসিড মতবাদকেই সর্বজন গৃহীত মতবাদ হিসেবে গ্রহণ করা হয়। কিন্তু 2011 সালে রেস্ট্রাক পায়া নিয়ে আবারও রহস্যের সৃষ্টি করা হয়। নতুন করে রহস্য সৃষ্টি করা নৈপথ্যের মূল নায়ক ছিলেন রিচার্ড নরিস। তিনি ছিলেন একজন সমুদ্র বিজ্ঞানী। তার সাথে ছিল একজন প্রকৌশলী যার নাম ছিল জেসস নরিস। তারা 2011 সালে রেস্ট্রাক পায়াতে পাথরগুলোর গতিবিধি বুঝতে পারার জন্য কিছু ক্যামেরা স্থাপন করেন এবং সেখানকার আবহাওয়া বোঝার জন্য ব্যবস্থা করেন। এর 2 পর 2013 সালের ডিসেম্বরে এই দুজন তথ্য সংগ্রহের জন্য রেস্ট্রাক পায়াতে যান এবং গিয়ে দেখেন সেখানে মাটিতে পাতলা বরফের আস্তর জমেছে। দুজন সেখানে থাকার সিদ্ধান্ত নিলেন শুধুমাত্র কৌতূহলের কারণে। শীতের ওই নিদারুণ ঠান্ডায় তাঁবু টাঙিয়ে থেকে গেলেন দুজনে। 2013 সালের ডিসেম্বরের 20 তারিখে এই রহস্যের উদ্ঘাটন হয় এ দুজনের মাধ্যমেই। আজকের জার্নি এখানেই শেষ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের প্রতিটি জার্নির সঙ্গে হতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।